আর সাথে দুই টিকটকার সেলিব্রিটি হৃদয় এন্ড জ্যোতি। হ্যাঁ, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। বাংলাদেশে যদি কোনো কাপল থাকে মানে একদম মিনি মিনি, সেটা হচ্ছে ওরা দুইজন। মানে এদের চেয়ে ছোট মনে আর কাপল বাংলাদেশে কেউ নাই। ওনাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার, মানে মিলিয়ন মিলিয়ন। তো এই যে আজকে যে ইমরান ভাইয়ের মানে সিলনের উদ্বোধনী অনুষ্ঠানে আসলাম, তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগতেছে। আর ইমরান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া থাকবে, সে যেন আরো বড় কিছু হইতে পারে, ব্যবসা বাণিজ্য শুরু করছে, সে যেন আরো আগায় যায়, তো সবাই দোয়া করবেন। আচ্ছা হৃদয়, এই যে ইমরান ভাইয়ের অনুষ্ঠানে আসলা, তুমি তো একজন সেলিব্রিটি, তোমাকে তো লাখ লাখ মানুষ ফলো করে, এখন তোমার অনুভূতিটা বলো একটু। ভাই, প্রথম কথা হচ্ছে যে ইমরান ভাই আমার বড় ভাই, এখন হচ্ছে তার উদ্বোধন মানে আমাদের উদ্বোধন। তো এখন হচ্ছে যে যারা আসছে এবং অনেকে ইনভাইট করা হয়েছে, তো সবাই আসছে, তো আবার অনেকে আসতে পারে না, তো যারা আসেন না তারা তো আসেন না, যারা আসে তাদের জন্য অন্তর চলতে ভালোবাসা যে তারা আমাদের ডাকে সাড়া দিছে। তো ইমরান ভাইয়ের জন্য আমার সবচেয়ে বেশি দোয়া থাকবে, কারণ সে একটা ব্যবসা বাণিজ্য চালু করছে, তো তাই দোয়া করবো সে জন্য একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, মানে একদম উচ্চ লেভেলে যেতে পারে। আচ্ছা, অনেক মানে সেলিব্রিটি যারাই হচ্ছে মানে সেলুন দিতেছে, তোমাদের কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? তোমরা সেলুন দিবা? আমরা সেলুন দিব না, ডাইরেক্ট পার্লার দিয়ে দিব। মানে কি পার্লার দিবা, ছেলেদের না মেয়েদের? দুজনেরই দিব, যেন ছেলেরাও মানে পেডিকুর ম্যানিকুর ফেসিয়াল সব করতে পারে। ছেলে মেয়ে একটা ভিতরে সবাই যাইব? না, একটা ভিতরে যাইব কেন, মানে যে আলাদা আলাদা সেক্টর থাকবে না, মানে যে পার্লার দিব। আর পার্লারের নাম থাকবে কি? আমাদের নামই দিব একটা, ওরই যেখানে ছেলেরা যাবে সেখানে ওর নাম থাকবে, আর যেখানে আমার মেয়ে যাবে। আমার মতে আমি এটা সাপোর্ট করি না, কারণ সবাই যদি সেলুন দেয় তাহলে চুল কাটবো কে, ঠিক আছে? বা সবাই যদি সেলুন দেয় বা পার্লার দেয় তাহলে ফেসিয়াল করবো কে? তুমি কাটবো? না আমি দেবো না, আমি হচ্ছে অন্য দিলে অন্য কিছু করবো, কিন্তু সে পার্লার দেবো না, কারণ এই যে যেমন বড় ভাই দিছে, এখন যদি আমি দেয় তাহলে হয়তো বা তারও ইয়া হতে পারে, তো এখন দোয়ার দরকার নেই, কারণ এখন দেখতেছি যে সবাই শুধু পার্লারের পিছনে ঝুঁকছে। আচ্ছা, কিছুদিন আগে তোমাদের একটা মিউজিক ভিডিও দেখলাম, মানে এটা কি রিলিজ হয়েছে? হ্যাঁ, গানটা রিলিজ হয়েছে, কিন্তু আজকে 3টা বাজে আর একটা গান রিলিজ হবে। আচ্ছা, এটা এটা কি প্রমোট করে দাও? হ্যাঁ, এটা হচ্ছে যে আকরাম অফিসিয়াল, মানে আকরাম খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো গানটা কিন্তু অনেক সুন্দর, তো আপনারা যারা দেখেন নাই বা তারা দেখে আসবেন। এটা হচ্ছে আমাদের টিকটক আইডি এবং হচ্ছে ইউটিউবে সব জায়গায় দেওয়া হবে, সবাই দেখে আসবে। আচ্ছা জ্যোতি, এই যে আজকে এই অনুষ্ঠানে আসলাম, মানে খুশির ঠেলায় কি একটু নাচতে ইচ্ছে করে? না, খুশির ঠেলায় নাচতে ইচ্ছে করতেছে না, কিন্তু মন থেকে দোয়া আসতেছে যে আমরা, আর হ্যাঁ, যারা যারা এই বিজনেসগুলো শুরু করবেন আমাদেরকে বলবেন। আমরা যে কখনো কখনো কি ভাবছিল যে ইমরান তালুকদার ভিপি তোমাকে ইনভাইট করবে? আমি তার পরিবারের সদস্যের একজন। আচ্ছা প্রিয় দর্শক, ওনারা হচ্ছে কাপল, এন্ড হচ্ছে ওনারা টিকটকে অনেক ফেমাস, 1 মিলিয়নের বেশি ফলোয়ার আছে, সবাই অনেকে চিনে, ম্যাক্সিমাম লোক চিনে। তো ওনাদের সংসার মোটামুটি আলহামদুলিল্লাহ, আমি যেটা জানি, আমি কাছের একজন মানুষ, ওনাদের খুব ভালো আছে, সুখে আছে, দোয়া করবেন যাতে ভালো থাকে, সুখে থাকে, এই দোয়াই করি, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ।